শাশুড়িকে পালিয়ে বিয়ে, শ্বশুরের মামলায় সাজাপ্রাপ্ত জামাই গ্রেফতার। 11 বছর আগে শাশুড়িকে নিয়ে পালিয়ে যান জামাই আয়াতুল ইসলাম। পরে শাশুড়িকে বিয়ে করে সংসার পাতেন তিনি। এই ঘটনায় আয়াতুলের বিরুদ্ধে মামলা করেন তার শ্বশুর মতি মিয়া। এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। 2013 সালে সেই মামলার বিচার শেষে রায় ঘোষণা করেন আদালত। রায়ে জামাই আয়াতুলকে 1.5 বছর কারাদণ্ডও দেওয়া হয়, পাশাপাশি 2,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকে পলাতক আয়াতুল। পুলিশ হন্য হয়ে খুঁজেও তাকে গ্রেফতার করতে পারেনি। শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করা আয়াতুলকে অবশেষে গ্রেফতার করতে সমর্থন হয়েছে পুলিশ। রায় ঘোষণার প্রায় 10 বছর পর রোববার রাত 10:30টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার এসআই মমতাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বর্তমানে আয়াতুলের বয়স 33 বছর। গ্রেফতার আয়াতুল ইসলাম মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিউল ইউনিয়নের মেদি পাথরঘাটা গ্রামের শাহ জামালের ছেলে। মামলার বরাত দিয়ে পুলিশ এবং এলাকাবাসী জানিয়েছেন, মোহনগঞ্জ উপজেলার মেথি পাথরঘাটা গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করেন একই গ্রামের জামালের ছেলে আয়াতুল ইসলাম। বিয়ের কিছুদিন পরেই শাশুড়ি নাসরিনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে শাশুড়িকে নিয়ে ঘর ছাড়া হন আয়াতুল। পালিয়ে সিলেটে গিয়ে তারা বিয়েও করেন। সেখানে কয়েক মাস সংসার করেন আয়াতুল এবং নাসরিন। এই ঘটনায় আয়াতুলের শ্বশুর মতি মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। বিচার শেষে 2013 সালে রায় হলেও পলাতক ছিলেন আসামি আয়াতুল। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, এই মামলার বাদী মতি মিয়া 1.5 বছর আগেই মারা গেছেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আয়াতুল একটি মামলায় 1.5 বছরেরও সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।